আলাইকুম। আমি জাহেদা আক্তার, সহকারী শিক্ষিকা নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। সুফিয়া শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট থার্টি থেকে ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমি তোমাদের প্যাসেজটি বাংলা অর্থ করে দিচ্ছি। আমাদের আজকের পাঠ শিরোনাম ছিল রাইট টু মি সোন, শীঘ্রই আমাকে লেখো। আসো আমরা পাঠ শুরু করি। সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাড়িতে। শি ডিড নট গো টু মাদ্রাসা বিকজ শি ইজ ইল, সে মাদ্রাসা যায়নি কারণ সে অসুস্থ ছিল। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থট, তার কফ এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফেভার, সে খুব উষ্ণতা অনুভব করছে কারণ তার জ্বর আছে। শি হ্যাজ দ্য ফ্লু, সে ভাইরাসে আক্রান্ত। দ্য ডক্টর ভিজিটেড সীমা ফার্স্ট নাইট, গত রাতে ডাক্তার সীমাকে পরিদর্শন করেছে। শি নিডস সাম মেডিসিন, হ্যাঁ সে কি তাকে শি নিডস সাম মেডিসিন, সে তাকে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছে। শি অলসো টোল্ড হা, সে তাকে আরও বলেছে হোয়া টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সোন, হ্যাঁ তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য কী কী করতে হবে। ডক্টরস অ্যাডভাইস, ডক্টরের উপদেশ। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, ইট ফুড খাবার খাবে দ্যাট গিভস ইউর বডি এনার্জি, হ্যাঁ যেটা তোমার শরীরে শক্তি দেয়, শরীরের শক্তির জন্য তুমি খাবার খাবে। ট্রাই টু ইট, খেতে চেষ্টা করবে। ইভেন ইফ ইউ আর এট হাঙ্গ্রি, যদি না ক্ষুধার্ত অনুভব না করো, ক্ষুধা না লাগলেও তোমাকে খাবার খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তির প্রয়োজন। রেস্ট, বিশ্রামের প্রয়োজন। স্টে অ্যাট হোম, বাড়িতে অবস্থান করো। ডোন্ট গো টু মাদ্রাসা অর ওয়ার্ক, মাদ্রাসায় যেও না এবং কাজও করো না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, প্রচুর পরিমাণে ফলের রস ও পানি পান করো। দে আর বেটার দেন সফট ড্রিঙ্ক, নরম অথবা তরল খাবারে ভালো। আর ইউ কফি অর স্নেজি, হ্যাঁ তোমার কি কফ এবং সর্দি হয়েছে। কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, মুখ এবং নাক ডেকে রাখো। ইউজ এ টিস্যু নট ইউর হ্যান্ড, হাত ব্যবহার না করে একটি টিস্যু ব্যবহার করো। ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, নিয়মিত হাত ধো। ইউজ ইউর ওন ফ্ল্যাট গ্লাস অ্যান্ড কাপ, তুমি নিজস্ব থালা গ্লাস এবং কাপ ব্যবহার করো। আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, এগুলো থেকে অন্য লোকদেরকে তোমার অসুস্থতা ধরতে পারে বা ছড়াতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ফেসেসটি মনোযোগের সহিত শুনেছ। এখন আমরা এখান থেকে কিছু নতুন শব্দ খুঁজে বের করেছি, তোমরা বোর্ডের দিকে দেখো। হোয়াট ইউ শব্দ টুডে, আজ, বিকজ, কারণ, ফ্রম, গলা, ফ্লু, ভাইরাস, ডিজিট, পরিদর্শন করা, নিড, প্রয়োজন, অ্যাডভাইস, উপদেশ, কফ, স্নিজিং, সর্দি, হ্যাঁ তোমরা 5 মিনিটের মধ্যে শব্দার্থগুলা মুখস্থ করে ফেলো। হ্যাঁ পরবর্তীতে আমরা এখান থেকে কিছু সয়েসা বেস্ট আনসার সংগ্রহ করে নিয়েছি। দেখো প্রশ্ন নাম্বার ওয়ান, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধোয়া উচিত। সামটাইমস, মাঝে মাঝে। অকেশনালি, উপলক্ষে, রেগুলারলি, নিয়মিত। এট টাইম,
সময় মতো তাহলে আরেকটা আনসার হবে সঠিক উত্তরটি হবে রেগুলারলি আমাদের নিয়মিত হাত ধোয়া উচিত খাওয়ার আগে হাত ধোয়া উচিত খাওয়ার পর হাত ধোয়া ভালো করে হাত ধোয়া উচিত বাথরুম থেকে এসেও ভালো করে হাত ধোয়া উচিত যে কোনো কিছু ধোয়ার পর পরে হাত ধোয়া উচিত হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব ডক্টর পরামর্শ দিয়েছিল অপশন হচ্ছে এ নাম্বারে মেডিসিন ওষুধের বুকস বইয়ের ফুড খাবারের গেমস খেলাধুলা ডক্টর পরামর্শ দিয়েছে মেডিসিন সঠিক উত্তর হচ্ছে মেডিসিন ওষুধ প্রশ্ন নাম্বার তিন দেখো ফ্লু ইজ ড্যাস ডিজিজ হ্যাঁ ভাইরাস হচ্ছে একটা একটা কি রোগ দেখো ডেঞ্জারাস এখানে এর সাথে এ হবে না কি হবে ডেঞ্জারাস ইনফেকশনস ড্যাট ফুড সিজনাল কারেক্ট আনসার হচ্ছে ইনফেকশন তারপরে ফার্স্ট নাম্বার চাই দা ওয়ার্ড ডিম ইজ এর হ্যাঁ ডিম শব্দটি কি নাউন না প্রোনাউন কোশ্চেন অপশন এ দেয়া আছে নাউন বিতে প্রোনাউন সিতে একজেডি ডিতে বার আসলে ডিম শব্দটি হচ্ছে বার কারেক্ট আনসার হচ্ছে বার সিমা ইজ ফোর্স টু স্টে অ্যাট হোম বিকজ সীমা বাড়িতে অবস্থান করছে বিকজ কারণ হচ্ছে সি ইজ সিক সে অসুস্থ দা মাদ্রাসা ক্লোজড বিনা পারে মাদ্রাসা বন্ধ ছিল সি ফেলস ডাউন সে অস্বস্তি অনুভব করছে এখানে সঠিক উত্তর হবে সি ইজ সিক সে অসুস্থ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এতক্ষণ পর্যন্ত সয়েজ দ্য বেস্ট আনসার শুনলাম এখন আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো হোয়াট ডাজ এ ডক্টর ডু একজন ডাক্তার কি করে তোমরা খাতায় লিখে নাও medicine
যেখানে যে যেভাবে শব্দ অর্থ সহায়তা ব্যয় সংখ্যা প্রশ্ন যেভাবে পলিসি ঠিক ওইভাবে খাতায় লিখে রাখবে মাদ্রাসা খোলা হলে এগুলা আমাদেরকে দেখাবে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে